টুপি, চা ঠিক আছে তো? ঠিক আছে, চমৎকার হয়েছে। কিরে মা, মিতা এলো না? আসবে কি করে, ও হয়তো ডাকতেই পারেনি। পারবো কি করে মা, তোমার মেয়ে যে বদরাগী। ও এখন কি করছে? বইয়ের মধ্যে ডুবে আছে, কিছু বললেই রেগে উঠবে। ঠিক আছে, আমি দেখছি। রাত 12টা বাজতে চলল, অথচ খেতে আসার কথা নেই। আয় আমার সঙ্গে। আমি যাব না ফুপি, শেষে আমাকেই। আমি বরং খাবার টেবিলটা ভালোভাবে সাজিয়ে দেই। সাজু কোথায়? মামা তো এখনো ফেরেনি, আমি যাই। আরে ফুপি, তুমি পাগলি মেয়ে, শুধু লেখাপড়া করলেই চলবে না, খাওয়া দাওয়া লাগবে। আগে বলো তুমি কখন এলে? এই দেখো, আবার বলে কখন এলে। এসেছি সেই সন্ধ্যার পরপরই। সবার সঙ্গে দেখা হলো, শুধু আমার মামনিটির দেখা নেই। দেখা পাবে কি করে, দিন রাত তো শুধু পড়া পড়া আর পড়া, কোনো কিছুর দিকে খেয়াল রাখে না, কিছু বলতে এলেই বিরক্ত হয়। কি রে মা, এত লেখাপড়া করে কি হবে? অনেক কিছু হব ফুপি, বাবার আশা। আমি অনেক বড় হব, দেশ ও দশের মুখ উজ্জ্বল করব, তোমাদেরও মুখ উজ্জ্বল করব। তুমি আমাকে দোয়া করবে না ফুপি? দোয়া তো অবশ্যই করব মা, তুই যে আমাদের গর্ব, তাই বলে খাওয়া দাওয়া বন্ধ করলে তো চলবে না, টাইমলি খেতে হবে। খাওয়া দাওয়া বন্ধ করব কেন ফুপি? সামনে বিসিএস পরীক্ষা, তাই একটু টাইমলি খাওয়া হয়ে উঠছে না। চলো আজ আমরা সবাই একসাথে খাই। মা, টেবিলে খাবার দাও। রিতা টেবিলে খাবার সাজিয়ে রেখেছে, ঠান্ডা হয়ে গেল। আচ্ছা চলো 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 চলো। তোমার গুণধর ভাই সাজু এখনো ফেরেনি? ও কি কখনো টাইমলি বাড়ি ফিরে? কোনো অসুবিধা নেই, আমি একবার টাইমলি পৌঁছে যাব। ওকে, ঠিক আছে। ওই তো মামা এসে গেছে। মামার তো এইদিকে কোনো খেয়ালই নেই। এই এই বাদর, এদিকে আই। দুলো ভাই কি খবর? আরে ঝর্ণা আপা, তুমি কখন এলে? এতক্ষণে এসে বলছো কখন এলে, ফোনের কোনো খোঁজ খবর নাও? কি যে বলো ঝর্ণা আপা, আমি এই মোবাইলের মধ্যে সব খবর রেখে দিয়েছি, তাই তো মোবাইলে খবর পেয়েই তোমাকে দেখতে চলে এসেছি। আবার মোবাইল করে ঢাকাতে মামনি মিতার জন্য ওই যে পরীক্ষা দিতে যাবে, সেজন্য হোটেলে এসি বুকিং কমপ্লিট। হ্যাঁ, কি বিশ্বাস হচ্ছে না? আরে মোবাইলের যুগে সবকিছুই হাতের মুঠোয়। হয়েছে হয়েছে, আর বড়াই করতে হবে না, যা চেঞ্জ হয়ে আয়, যা। ওকে, একটু দেরি হবে না, আমি যাব আর আসব, তোমরা শুরু করে দাও। আমার ভাগ্নিটার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। মিতা আমাদের স্কুলের সেরা ছাত্রী, সকলের গর্ব, ওর জন্য দোয়া করব না? আমরা আসি ম্যাডাম, ট্রেন ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ এসো, ট্রেনের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, আমার রিকশাতে উঠে যাও, আমি এটুকু রাস্তা হেঁটেই যেতে পারবো। থ্যাংক ইউ ম্যাডাম, চলো মামা আসো। হ্যাঁ চলে আসি। ব্যাগগুলো রিকশা তুলে দাও। Thank you.
মামা এটা কি হলো? কিচ্ছু হলো না মামা, তুমি কোনো টেনশন করো না। আরে এক ট্রেন গেছে তো কি হয়েছে, আরেক ট্রেন আসবে, আমরা পরের ট্রেনে যাব। তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি পরের ট্রেনের টিকিট কেটে নিয়ে আসছি। ওকে, একটু ওয়েট প্লিজ মামা। ওকে, আমাকে নিয়ে তোমার এত টেনশন কেন মামা? আমার কাজই হচ্ছে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, মেইল, ইউটিউব। ভাই এই যে, এই হচ্ছে আমাদের হোটেল, এখানেই আমরা উঠব বুঝলি, আর ওই পাশেই হচ্ছে তোর পরীক্ষার সেন্টার। কাছেই আছে তো তাহলে। আরে কাছে তো হবে, এই জন্যই তো এখানে ওঠা। ভালো করেছো। আরে ভালো হবে না মানে, দেখতে হবে না, এটা তো সাজু মামার কাজ। চল 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 চল, আয় মামা। কেমন আছেন? ভালো। ওই যে আমাদের বুকিং ছিল, হ্যাঁ ওইটা একটু দেখেন। কি নামে বুকিং ছিল? হ্যাঁ ওই তো মিতা আর সাজু, মামা ভাগ্নি। সিগনেচার প্লিজ। ওকে, এবার চাবিটা দেন। ওকে থ্যাংক ইউ। লেভেল 4। ওকে, লাগেজগুলো পাঠিয়ে দেন। ঠিক আছে। কি গো, লাইন পেলে? লাইন তো পাচ্ছি না। গতকাল কি ওরা টেলিফোন করেছিল? হ্যাঁ, ওরা তো বলল যে ওই কলেজের পাশে এক আবাসিক হোটেলে উঠেছে, কিন্তু আজকে তো ফোনে কোনো যোগাযোগ পাচ্ছি না। হুম, কথা বলো। তুমি কথা বললে হতো না? তুমি বলো। মামিতা, কেমন আছিস মা? খাওয়া দাওয়া ঠিক মতো করেছিস তো? হ্যাঁ হ্যাঁ। আর লেখাপড়া? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা মা। আচ্ছা ঠিক আছে মা। এই নাও। বুঝলে মিতার মা? হ্যাঁ বলো। এতক্ষণে আমি শান্তি পেলাম। আমিও পেলাম গো, খুব চিন্তা করছিলাম।
মামা, চিট প্ল্যান কি দেখে এসেছো? হ্যাঁ হ্যাঁ দেখে এসেছি। দেখো, আবার ভুল করো না জানো। আরে কি যে বলিস না মামা, আমার ভুল হবে? এই সাজু মামাকে তুই এখনো চিনতে পারিসনি? কি জানি মামা, দিনরাত তুমি যেভাবে মোবাইলে ঢুকে থাকো, তোমার মাথা কি ঠিক থাকার কথা নাকি? তুই যে কি বলিস না। আচ্ছা মামা, তাহলে রেডি হয়ে নাও, একটু আগেই বের হই। আরে কি বলিস, তাই বলে এক ঘন্টা আগে? শোন, নিচে নামলেই তোর পরীক্ষার হল। কিন্তু আহা, নিচে নেমে যতক্ষণ ঘোরাফেরা করে সময় নষ্ট করবি ততক্ষণ পড়াশোনা কর। আমরা পরীক্ষা শুরুর ঠিক 15 মিনিট আগে বেরোবো, ওকে? হ্যাঁ হ্যাঁ, পর পর পর। ভেতরে যা, আমি এখানে ওয়েট করছি। মামা, এখানে তো আমার পরীক্ষা না। কেন কেন? আমার পরীক্ষা তো তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে। বলিস কি, সেটা আবার কোথায়? ওটা নাকি ব্রিজের ওই পারে। তাহলে চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ চলো। তেজগাঁও মহিলা কলেজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাই, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়টা কোথায় ভাই? ওই যে রাস্তার ওপারে। থ্যাংক ইউ ভাই। চল, রাস্তার ওপারে নাকি? তাড়াতাড়ি চল। ভাই, প্লিজ
আছেন? গেটটা খুলেন ভাই। ভাই কে কোথায় আছেন? ভাই ভাই গেটটা খুলে দিন। পরীক্ষাটা দিতে দিন ভাই। ভাই থাকে না
বুকের ভিতর চলে, সময়ের কাজে বিরতি যায় না কিছু বলে।